বিশ্বজুড়ে করোনা ভাইরাস এক অতিমারির রূপ ধারণ করেছে। কমপক্ষে 200 কাছাকাছি দেশ আজ এই অতিমারির করাল গ্রাসে বিপদগ্রস্ত। সব থেকে খারাপ অবস্থা ইউরোপের দেশগুলি। এছাড়াও আমেরিকায় চলছে শুধু মৃত্যু গোনার কাজ। প্রশ্ন হচ্ছে, এই অবস্থা কেন হলো? কেন বিশ্ব এই অতিমারি ঠেকাতে পারল না? চীন কেমন করে এত দ্রুত নিজেদের সামলে নিল? এই ভাইরাস কি প্রাকৃতিক না মানব সৃষ্ট? এরকম নানান প্রশ্ন আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই অতিমারির জন্য বিশেষ করে আমেরিকা চীনকে সরাসরি দায়ী করেছে, সাথে WHO বা হুকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। অলরেডি WHO হুকে আর্থিক অনুদান বন্ধ করে রেখেছে আমেরিকা। এছাড়াও তদন্তের ব্যাপারে চরম হুঁশিয়ারি দিয়েছে চীনকে। আমেরিকার একটাই অভিযোগ, চীন প্রকৃত তথ্য দেয়নি, যাও বা দিয়েছে তাও সময়ের অনেক পরে। অর্থাৎ তথ্য কারচুপি একটা বড় ইস্যু হয়ে উঠেছে। গোটা বিশ্ব জানতে চায় সত্যি কি হয়েছিল, কিন্তু সেই সংক্রান্ত কোনো তথ্য আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। কারণ চীন এমন এক রাষ্ট্র যেখান থেকে কখনো কোনো তথ্য বহির্বিশ্বের নিকট প্রকাশ পায় না। বলতে পারেন বহির্বিশ্বের থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন এক রাষ্ট্র। কিন্তু সময় বদলেছে, হ্যাঁ সময় হয়তো সদয় হয়েছে। বেশ কিছু রাষ্ট্রের হাতে এসে পৌঁছেছে এক তথ্য, যে তথ্য সবিস্তারে বর্ণনা করেছে কি হয়েছিল উহানে সেই সব দিনগুলোতে, কতটা ভয়ঙ্কর ছিল, কিভাবে রাষ্ট্র সমগ্র বিষয়টি চাপা দিতে চেয়েছিল। ভাবছেন কিভাবে এইসব তথ্য বহির্বিশ্বের নিকট পৌঁছে গেল? চীনের এক বিখ্যাত লেখিকা ফ্যাং ফ্যাং গত জানুয়ারি মাসের 25 তারিখ হতে উহান শহর থেকে নিজের ব্লকে প্রতিদিনের ঘটনা লিখে রাখত। প্রথম প্রথম বিষয়টি সেইভাবে নজর না দিলেও কিছুদিন পর সমগ্র বিষয়টি রাষ্ট্রের আতশকাচের নিচে চলে আসে। কারণ তিনি ব্লক লেখার ক্ষেত্রে ইংলিশ ও জার্মান ভাষা ব্যবহার করছিলেন, যা যথেষ্ট সন্দেহের জন্ম দেয়। কিন্তু ততদিন অনেক দেরি হয়ে গেছে, তার প্রতিটি ব্লগে উঠে এসেছে এক ভয়ানক চিত্র। তিনি মোট 60টি ব্লক লিখেছেন, যার মধ্যে অনেক ব্লক নষ্ট করে দেওয়া হয়েছে। এর জন্য তাকে এবং তার পরিবারকে চরম হুঁশিয়ারির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তার প্রকাশিত বইয়ের নাম ওহান ডায়েরি, যা বর্তমানে অ্যামাজন স্টোরে পাওয়া যাচ্ছে। ওহান ডায়েরি নিয়ে বলতে যাওয়ার আগে আমরা লেখিকা ফ্যাং ফ্যাং সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাই। সমসাময়িক চীনের অন্যতম বিখ্যাত লেখক ফ্যাং ফ্যাং 1955 সালে নানজিংয়ে একটি বুদ্ধিজীবী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার শৈশবকাল বেশিরভাগ সময়ই ওহানেই কাটিয়েছিলেন, যেখানে তিনি গ্রেট লি ফরওয়ার্ড থেকে সাংস্কৃতিক পর্যন্ত মাওয়ের চীনের বহু রাজনৈতিক আন্দোলনের সাক্ষী ছিলেন। তিনি উহান বিশ্ববিদ্যালয় থেকে চীনা সাহিত্যে একটি ডিগ্রি নিয়ে স্নাতক হন এবং তার উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ প্রায় 100টির বেশি বিভিন্ন সংস্করণে প্রকাশিত হয়েছে। তিনি লুকুন সাহিত্যের পুরস্কার সহ বহু সম্মান এবং প্রখ্যাত লেখকদের জন্য চীনা সাহিত্য ও যোগাযোগ পুরস্কার প্রাপ্ত হয়েছেন। ডিসেম্বর মাসে চীনের উহান শহর থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। সেই থেকে চীন করোনাকে নিয়ে সব রকমের অভিযোগের মুখোমুখি হতে হচ্ছিল। দাবি করা হয় যে চীনের উহান শহর থেকে করোনার ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনার ল্যাব বা বাদুর দিয়ে উহানে ছড়িয়েছে কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। একই সাথে চীন সম্পর্কে দিনের পর দিন এমন কিছু প্রকাশ ঘটে যা এই সন্দেহ আরো জোরদার হয়ে ওঠে। উহানে যখন করোনার বিস্তার ঘটে তখন ফ্যাং ফ্যাং নামের এক মহিলা প্রতিদিন ডায়েরি লিখতেন। উহানের পুরো 70টি ডায়েরিতে লেখা ছিল। তিনি লিখেছিলেন মৃত্যুর নির্যাতন ও মৃত্যুর সমস্ত গল্প। একইভাবে একজন বিখ্যাত চীনা লেখক করোনার ভাইরাস সম্পর্কিত চীনা ভুলগুলির একটি বাক্স খুলেছেন। লেখক উহান ডায়েরি নামে একটি ডায়েরি লিখেছেন যা চীনের সংবেদনকে উড়িয়ে দিয়েছে। সেই ডায়েরির কিছু কিছু ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। 11 ফেব্রুয়ারি ওহানের ডায়েরিতে তিনি একটি এন্ট্রিতে লিখেছেন, সোজা সাপটা ওহানের মানুষ, যারা বিনা কারণে হাসতে ভালোবাসে, যারা খুব তাড়াতাড়ি মানুষের সাথে কথা বলতে ভালোবাসে, তারা আজকে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারা আজকে সব কোথায়? গোটা শহর যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তিনি আরো বলেছেন, তারা মৃত্যুর দেবতার সাথে কুস্তি করছে এবং আমরা বা আমাদের কারো সাহায্য করার মতো কোনো শক্তি নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমি কেবলমাত্র সাবধানে ইন্টারনেটে জিজ্ঞাসা করতে পারি, সবাই কি ঠিক আছেন? এবং কখনো কখনো আমি জিজ্ঞাসা করার সাহস করি না, ভয়ে কোনো উত্তর আসবে না তো। তিনি আবার লিখেছেন, কোথাও কোথাও হাসপাতালগুলি ইতিমধ্যে চাপের মধ্যে ছিল। সর্দি কাশি জ্বর সংক্রান্ত রোগীরা ভিড় করায় ডাক্তাররা আতঙ্কিত হয়ে পড়ছিল।
পরীক্ষা সরঞ্জামও সঠিকভাবে তারা পাচ্ছিল না। এছাড়াও চীনের সমস্ত চোখ তখন উহানের দিকে ঝুঁকেছিল। উহানের লকডাউনের সময় থেকে কবরস্থানগুলিতে হাজার হাজার লক্ষ লক্ষ মোবাইল ফোন পড়েছিল। আর জানা গিয়েছে যে চীন কোম্পানি কোটি কোটি মোবাইল ফোন সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। কোথাও তিনি লিখেছেন, ডাক্তাররা প্রথম লাইনে মারা যাচ্ছে, বৃদ্ধরা একা তত্ত্বাবধায়ক ছাড়া বেঁচে থাকা লড়াই করছে। ছয় বছরের শিশুটির মধ্যে একদিন তার মৃত দাদার সাথে বাড়িতে তালাবদ্ধ ছিল, ভাইরাসের কারণে বাইরে যেতে খুব ভয় পেয়েছিল। তিনি আবার কোথাও লিখেছেন, কোন জাতির সভ্যতার পরিমাপ কতটা উঁচু ভবন, তার কত দ্রুত গাড়ি, তার সেনাবাহিনী কতটা শক্তিশালী, তার প্রযুক্তি কতটা উন্নত, বা কত পর্যটক বিশ্বজুড়ে পণ্য গ্রহণের জন্য প্রেরণ করতে পারে তা নয়। তিনি 25 ফেব্রুয়ারি পোস্ট করেছিলেন, আপনার জন্য কেবল একটি পরীক্ষা আছে, আপনি কিভাবে দুর্বল এবং দুর্বলদের সাথে আচরণ করবেন সেটি হবে একমাত্র সভ্যতার মাপকাঠি। কোন একটা ব্লগে তিনি লিখেছেন, তার উচ্চ বিদ্যালয়ের সহপাঠী স্কুল ব্যান্ডের একমাত্র মেয়ে, যিনি একবার ফ্যাংফ্যাংয়ের সাথে একটি ডেস্ক ভাগ করেছিলেন, মারা যান। তার প্রতিবেশীর কাজিনের মৃত্যু হয়েছে, তার পরিচিত ভাই মারা গেছে, তার বন্ধুর বাবা মা এবং স্ত্রীও মারা গেছে। ফেব্রুয়ারি মাসের 17 তারিখে অন্য একটি পোস্টে ফ্যাংফ্যাং একটি বিপর্যয় ছবিকে উহানে চিত্রিত করেছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে হাসপাতালগুলিতে মৃত্যু শংসাপত্রের একটি পুস্তিকা প্রতি কয়েকদিন অন্তরই ব্যবহার করা যাচ্ছে, তারপর নতুন করে আবার পুস্তিকা আসছে, এবং শ্মশান থেকে প্রাপ্য ভ্যানগুলির প্রত্যেকটিতে বেশ কয়েকটি লাশ ব্যাগে ভরে রাখা হচ্ছিল। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে চীনের করোনা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে, সংক্রমণের রিপোর্ট খুব কম হচ্ছে, যখন অন্য বিশ্বের ক্ষেত্রে আকাশে ছড়িয়ে পড়েছে। চীনা কূটনীতিক এবং প্রচার চীনকে এমন এক ত্রাণকর্তা রূপে চিত্রিত করা শুরু করেছে যা অন্য কোনো দেশগুলিতে জ্ঞান, পরীক্ষার কিট এবং প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে পারে। অবশেষে বলতেই হয়, চীনের মতো এক রাষ্ট্রের বিরুদ্ধে যেসব তথ্য বিশ্বের সামনে তুলে ধরেছেন তার জন্য তার সাহসিকতাকে কুর্নিশ না জানিয়ে পারা যায় না। এই অসীম সাহসিকতা সম্পূর্ণ লেখিকাকে জানায় আন্তরিক ভালোবাসা। আপনি সুস্থ থাকবেন, আপনার সুস্থতা আমরা কামনা করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন।